গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। অন্যান্য দিনের মতো শনিবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া থানার সম্মুখে আসাম আগরতলা জাতীয় সড়কে ভেহিকেল চেকিং এ বসে একটি ছ চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা একটি গোপন কক্ষ থেকে 290 কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে। সেই সাথে গ্রেফতার করা হয় গাড়ির চালক ও সহচালককে। গাঁজাকাণ্ডে গ্রেফতার গাড়ির চালক ও সহচালকের নাম সঞ্জয় শর্মা এবং রামকৃষ্ণ চক্রবর্তী। গ্রেফতার চালক ও সহচালককে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জবাদিয়া। অন্যান্য দিনের মতোই রাজ্য সরকারের যে নেশা বিরোধী অভিযান, এই অভিযানের অংশ হিসাবে আমাদের ডিস্ট্রিক্টের এসপি শ্রী বানুপদ চক্রবর্তীর তত্ত্বাবধানে আমরা প্রত্যেক দিন জাতীয় সড়কের মধ্যে নাকা চেকিং চলছিল। এর মধ্যে আজকে সকালে এই তেলিয়ামুড়া পিএসএর সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে যখন ভেহিকেল চেকিং চলছিল তেলিয়ামুড়া থানার সামনে, তখন একটা গাড়ি যার নাম্বার হচ্ছে BR06GB790, এই গাড়ি যখন আসছে এবং গাড়িটা চেক করার সময় সেখানে কোনো গাঁজা পাওয়া যায়। যথারীতি গাড়িতে থাকা 2 জন ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়। এই টোটাল গাঁজা রিকভার হয় 290 কেজি এবং ড্রাইভার হচ্ছে সঞ্জয় শর্মা, বয়স 43, বাড়ি বিশালপুর। আরেকজন হচ্ছে রামকৃষ্ণ চক্রবর্তী, বয়স 37, তার বাড়িও বিশালপুর। দুজনকে আমরা অ্যারেস্ট করা হয় এবং গাঁজাগুলি শেষ করে আমরা কেস রেজিস্টার করি।